Yes. কত দূর হয়েছিল? আচ্ছা তোরা শেষে দেখতে পাচ্ছিস তো, লিখতে পারছিস? আচ্ছা, পার্টস অফ নেপট্রনস হচ্ছিল, তার মধ্যে কি কি হয়েছিল? বামানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, দুটো মিলে কি ফর্ম করে? আচ্ছা, ম্যালথাসিয়ান পারপাসে বা রেনাল পারপাসে। তারপরে ছিল রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল নিয়ে চলছিল যখন লাস্ট শেষ হল। তো রেনাল টিউবিউলস এর আগে জাস্ট পার্ট গুলো জেনে নেওয়া যাক, তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেকানিজম অফ ফর্মেশন অফ ইউরিন, রেগুলেশন অফ কিডনি ফাংশন আর কিছু ডিসঅর্ডার্স এটসেট্রা। কিছু প্রবলেম? গ্লোমেরুলাস, এখানে হচ্ছে বাউমেন্স ক্যাপসুল। বাউমেন্স ক্যাপসুলের যে স্পেস সেটা কি বলে একটু আগে বলেছিলাম, বাউমেন্স স্পেস। বাউমেন্স স্পেস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য লুমেন অফ পিসিটি, মিন্স লুমেন অফ দ্য হোল অফ রেনাল টিউবিউল। শুধু তো পিসিটি নয়, কারণ পিসিটি লুমেন ইজ কন্টিনিউয়াস উইথ লুপ অফ হেনলি, উইথ অল দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক। তাহলে এই পার্টটা হচ্ছে কনভলিউটেড। কনভলিউটেড হয়ে কি হয়েছে, আমি সিঙ্গেল লাইন দিয়ে আঁকছি বোঝার সুবিধার জন্য, এখানে ডবল লাইন করছি। কি এঁকেছি এটা বোঝার চেষ্টা করি। এই পার্টটা ডিসকাস হয়ে গেছে, দিস ইজ রেনাল কর্পাসেল, রাইট? রেনাল কর্পাসেল এর ইমিডিয়েটলি পরে যে কনভলিউটেড টিউব পার্ট থাকে সেটার নাম হচ্ছে পিসিটি, সবাই জানে। নেক্সট পিসিটির পরে একটা এল শেপ বা ইউ শেপ স্ট্রাকচার থাকে যার নাম হচ্ছে, একটা লুপের মতো স্ট্রাকচার বেসিক্যালি, তার নাম হচ্ছে লুপ অফ হেনলি। স্পেলিং কি? দুটো পার্ট আছে, একটা হচ্ছে থিক পার্ট আর একটা থিন পার্ট। থিক পার্ট ফার্স্ট, থিক পার্ট থিন পার্ট বলার আগে দেখা যাক, লুপ অফ হেনলি দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট, মানে এই দিক থেকে ফ্লুইড আসছে সেই রেসপেক্টে ডিসেন্ডিং। তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট আছে। তো অ্যাসেন্ডিং পার্ট আর ডিসেন্ডিং পার্ট দুটোরই কি আছে, না থিন পোর্শন আছে আর থিক পোর্শন আছে। থিক পোর্শন বলতে এখানে লুমেনটা ওয়াইডার, দেখ এটা ওয়াইড, এটা ন্যারো, লুমেন ইজ ন্যারো, এখানে লুমেন ওয়াইড, লুমেন ইজ ন্যারো। তাহলে এটা হচ্ছে থিক পার্ট অফ ডিসেন্ডিং লিম, এটা হচ্ছে এটা এখান থেকে এতটা, এটা হচ্ছে থিক পার্ট অফ ডিসেন্ডিং লিম, থিক ডিসেন্ডিং লিম, ডিএল মানে এটা হচ্ছে থিন ডিসেন্ডিং, এইটা থিন না থিক, থিন থিন অ্যাসেন্ডিং লিম, তাই তো? আর এটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম। তাহলে লুপ অফ হেনলি দুটো পার্ট, ডিসেন্ডিং পার্ট, অ্যাসেন্ডিং পার্ট। ডিসেন্ডিং পার্টের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে থিক পোর্শন আর একটা হচ্ছে থিন পোর্শন। আর অ্যাসেন্ডিং পার্টেরও লাইকওয়াইজ দুটো পার্ট আছে, একটা হচ্ছে থিক পোর্শন আর একটা থিন পোর্শন।
এই লুপ অফ হেনলি ফরের যে স্ট্রাকচারটা আছে নেফ্রনে, ফরে মানে ফ্লুইড কোন দিকে ফ্লো হচ্ছে সেই অনুযায়ী হয়। এটার নাম কি? এটা একটা কনভলিউটেড পার্ট এগেইন, বিসিডি। কনভলিউটেড মানে কি? আগে একটু আগে বলেছিলাম তো, বিসিডি। বিসিডি দিয়ে মিশছে কালেক্টিং ডাক্টের সাথে, কালেক্টিং ডাক্ট। বিসিডি শেষ পোর্শন যেটা কালেক্টিং ডাক্টের সাথে মিশছে, তার একটা স্পেশাল নেম আছে, মনে রাখলে ভালো, জাস্ট লিখে রাখ। লিখলাম কানেক্টিং ডাক্ট, ডিসিটি। এটা ডিসিটির পার্ট, আলাদা কিছু নয়, পার্ট অফ ডিসিটি। কানেক্টিং ডাক্ট মানে ডিসিটির একদম শেষ পোর্শন যেটা দিয়ে মিশছে কালেক্টিং ডাক্টের সাথে, সেটা নাম হচ্ছে কানেক্টিং ডাক্ট। কানেক্টিং ডাক্ট অনেকগুলো অনেকগুলো ডিসিটি মানে অনেকগুলো ডিসিটি বা কানেক্টিং ডাক্ট একসাথে এসে যেটা ফর্ম করে সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট মানে একটা নেফ্রনের পার্ট নয়, সেখানে আরো অন্য নেফ্রন থেকে এসেছে, আরো একটা নেফ্রন থেকে এসেছে, আরো একটা নেফ্রন থেকে এসেছে, মাঝের এই মেন পার্টটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, বেশ কিছু কালেক্টিং ডাক্ট একে অপরের সাথে মিশে যেটা ফাইনালি ফর্ম করে সেটাকে বলা হয় কি? ডাক্ট এতগুলো লাইন দেখা যাচ্ছে, এগুলো বেসিক্যালি ডাক্ট অফ বেলিনি। অনেকগুলো ডাক্ট অফ বেলিনি ফাইনালি টিকের কাছে এসে কি তৈরি করে? প্যাপিলা। তো প্যাপিলা থেকে তারপরে কোথায় যায়? ইউরিন। মাইনর গ্যালাক্সি, মাইনর গ্যালাক্সি থেকে মেজর গ্যালাক্সি, তারপর বের হয়ে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ইউরিনের বাত হয়ে বলি, কি কি পড়বে? প্রথমে পড়বে বাউমেন স্পেস, তাই তো? বাউমেন স্পেস বা বাউমেন ক্যাপসুল বলা যেতে পারে। বাউমেন ক্যাপসুলের পরে কোথায় যাবে? সেটা ইসিটি। ইসিটির পরে কোথায় যাবে? লুপ অফ হেনলি। বাট লুপ অফ হেনলিকে যদি আমি ডিভাইড করি, তারপরে পড়বে ডিসিটি, তারপরে কালেক্টিং ডাক, তারপরে বেলিনি। বেলিনির পরে কে পড়বে? প্যাপিলা। অ্যাকচুয়ালি ওই পিরামিডের পার্টস আমি ছেড়ে দিচ্ছি, প্যাপিলা বলতেও পারি। যদি প্যাপিলা অপশনটা থাকে এমসিকিউ এ, তাহলে প্যাপিলাকে ওই জায়গায় ঢোকাবি, না হলে মাইনর ক্যালিক্স। ঠিক আছে, মাইনর ক্যালিক্সের পরে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্সের পরে পেলভিস, পেলভিসের পরে ইউরেটার, তারপরে ইউরিনারি ব্লাডার, তারপরে ইউরেট্রা, তারপরে আউটসাইড ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এই হলো পাথওয়ে। তো একটু আগে কানেক্টিং ডাক্টের নাম বলেছিলাম, কানেক্টিং ডাক্ট ইজ পার্ট অফ ডিসিটি। আগের লেকচারে রয়েছে ডিসিটির পার্ট, কোন পার্টটা? যে পার্টটা কালেক্টিং ডাক্ট এসে মিশছে তার জাস্ট আগের পোর্শন। এইবার প্রথমে ডিসিটি বা থিক অ্যাসেন্ডিং লিম্ব বা লুপ অফ হেনলি এগুলোর কয়েকটা বিশেষত্ব জেনে নিই, তারপরে এই লিম্ব কীভাবে ফর্ম করে সেটা জানি। আচ্ছা, সেটা জানার আগে একটা জিনিস দেখাই ওদের, আমি থিন অ্যাসেন্ডিং লিম্ব এঁকেছি। থিন অ্যাসেন্ডিং লিম্বটা দেখ, শুধু থিন অ্যাসেন্ডিং লিম্বটা আমি মার্ক করছি। হ্যাঁ, ইন অ্যাসেন্ডিং লিম্ব এর শেপ কেমন? না, ইউ নয়, এটা কি? কোন স্ট্রাকচার, কোন লেটার ইংরেজি? এল তো, স্মল এল। তাহলে ইন অ্যাসেন্ডিং লিম্ব এল শেপ। অনেক সময় এরকম কোশ্চেন আগে আসতো দেখেছি, যে থিন অ্যাসেন্ডিং লিম্ব ইজ লঙ্গার দ্যান থিন ডিসেন্ডিং লিম্ব, থিন ডিসেন্ডিং লিম্ব ইজ লঙ্গার দ্যান থিন অ্যাসেন্ডিং লিম্ব। ঠিক আছে, তো ঘুরিয়ে পেঁচিয়ে যেমন করেই দিই, তোরা মনে রাখবি
लूप ऑफ एनली लूप पता स्टार्ट है जी के लिए एल लेटर दिए लूप ऑफ एनली थीम पोर्शन इज एल सेट एल सेट माने एटा ए लॉन्ग आर्म टा डिसेंडिंग आर्म द डिसेंडिंग बड़ो असेंडिंग छोटो ठीक আছে মনে থাকবে এমসিকিউ মিস করবে না नेक्स्ट पीसीटी সম্পর্কে জানা যাক পিসিটি সম্পর্কে স্পেশাল কিছু আলাদা করে জানার নেই মানে মেকানিজম অফ ইউরিন ফর্মেশন এই সব কিছু বলবো তো এখানে যেটা জানার আছে দিস ইজ লাইম বাই আগেও বলেছিলাম একটু আগে ইউবয়ডাল এপিথেলিয়াম আছে আর ইউবয়ডাল এপিথেলিয়ামে মাইক্রোভিলাই আছে মাইক্রোভিলাই গুলো কি ফর্ম করে একসাথে ডাল পড়ার পরে লুপ অফ হেনলি সম্পর্কে বিশেষ কিছু বলার নেই আগে বলেছি অলরেডি স্কোয়ামাস সেল পাওয়া যায় কোথায় থিন থিন পোর্শন অফ লুপ অফ হেনলি ইজ লাইন বাই স্কোয়ামাস এপিথেলিয়াম আচ্ছা ডিসিটি ডিসিটি সম্পর্কে সেম কিউবয়ডাল এপিথেলিয়াম এখানে ব্রাস বর্ডার পাওয়া যায় বাট নট সো প্রমিনেন্ট अच्छा एक बार फॉर्मेशन ऑफ यूरिन जा रहा है फॉर्मेशन ऑफ यूरिन तीन टे स्टेप है भाई तीन टे स्टेप ना बोले बोला जाते पर तीन खाना मेकानिज्म इन्वॉल्व है से यूरिन फॉर्मेशन के क्षेत्र में की तीन टे मेकानिज्म एक नंबर है फिल्ट्रेशन दो नंबर रीएब्जॉर्प्शन तीन नंबर ट्यूबुलर सेक्रेशन सो फिल्ट्रेशन रीएब्जॉर्प्शन ट्यूबुलर सेक्रेशन एक तीन पद्धति पे यूरिन फॉर्म होय কি রকম যদি শর্টে এক কথাই বলি তাহলে কি হয় গ্লোমেরুলার ক্যাপিলারিতে ক্যাপিলারি থেকে ফ্লুইড ফিল্ট্রেশন হয়ে বাইরে আসছে বাইরে বলতে কোথায় আসছে কোথায় হ্যাঁ গ্লোমেরুলার থেকে ফ্লুইড ফিল্টার হয়ে কোথায় আসছে ফার্স্ট বাউমান স্পেস বাউমান ক্যাপসুল বললে ভুল নয় কিন্তু বেটার হবে যদি বাউমান স্পেস বলা হয় তাই তো বাউমান স্পেস তো বাউমান স্পেসে এই যে ফ্লুইড আসছে এটাকে বলে ফিল্ট্রেশন মানে ব্লাড থেকে কিছু লিকুইড ফিল্টার হয়ে বাউমান ক্যাপসুলে এলো ঠিক আছে আচ্ছা এক নম্বর ছিল ফিল্ট্রেশন ফিল্ট্রেশন কি জিনিস আমরা বুঝলাম अच्छा एक जदि क्यों बोले नेफ्रन और रेना ट्यूब्यूल इज अ ब्लाइंड लूप सॉरी ब्लाइंड ट्यूब एटा कि करेक्ट स्टेटमेंट जदि किछु क्वेश्चन ना बुझते पारिस आमाके जिज्ञेस कर ब्लाइंड ट्यूब बोलते कि बोझाय जे कोनो जगह बायोलॉजिकल टर्मे जो ब्लाइंड कथाटा लेखा थाकबे तखन तार द्वारा कि बोझाय ধর একটা টিউব এরকম দেখতে যার একটা এন্ড বন্ধ এটাকে বলে ব্লাইন্ড টিউব দুটো দিক যদি ওপেন থাকে তাহলে ওপেন টিউব ঠিক আছে তো রেনাল কর্পাসে যদি আমরা কল্পনা করি তো এখানে এখানে পিসিটি ডিসিটি যা কিছু আছে আছে কিন্তু এটা তো আলটিমেটলি এসে বন্ধ সো দিস ইজ ব্লাইন্ড রাইট যেখানে ছিলাম সেখানে কোথায় ছিলাম ফিল্ট্রেশন ক্যাপিলারি অন দ্য আউটসাইড ইজ লাইন বাই একটু আগে বলেছি ক্লাসে visceral layer of Bowman's capsule. Visceral layer of Bowman's capsule is made of
It's made of epithelium. The cell of the epithelium is called podocyte. ঠিক আছে podocyte right answer. তার মানে blood আর এই common space এর মধ্যে কি barrier আছে? ধর মনে কর এটা হচ্ছে capillary epithelium. আমি বোঝানোর স্বার্থে এটা আঁকছি, তোদের লিখতে চাইলে লিখ, মানে এক্সামে জিজ্ঞেস করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে. এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম. তার নিচে কি আছে? বেসমেন্ট মেমব্রেন. বেসমেন্ট মেমব্রেনের নিচে কি আছে? ওই যে পোডোসাইটস, ভিসেরাল লেয়ার অফ বামেন্স ক্যাপসুল. আচ্ছা, এইটা আর এখানে কি আছে? ব্লাড. এগুলো আরবিসি মনে কর, ব্লাড বয়ে চলেছে. এখানে দেখ, যখন আগে বলেছিলাম যে এফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটার ইফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারের চেয়ে বেশি, এটার ফলে কি লাভ হয়? একটু আগে কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, যাই হোক, যে জিজ্ঞেস করেছিল, ভেরি গুড, জিজ্ঞেস করার জন্য. তাকে সবাই ছিল না, সেজন্য আর একবার বলি, তাকে আমি বলেছিলাম মনে করি আমি স্নান করব, একটা বাথরুমে শাওয়ার লাগানো আছে, শাওয়ারের ইনকামিং পাইপ হচ্ছে এরকম, আউটগোয়িং পাইপ এরকম, মাঝে রয়েছে, মাঝে শাওয়ারটা রয়েছে, তার থেকে জল পড়ছে. তাহলে যদি ইনকামিং আউটগোয়িং পাইপটা সরু হয়, ইনগোয়িং পাইপ যদি মোটা হয়, তাহলে জলের প্রেশার এটার মধ্যে অনেক বেশি হবে. বেশি যদি হয় তাহলে এখান থেকে জল অনেক স্পিডে বেরোবে, বা অনেক বেশি স্পিডে বেরোবে মানে পার ইউনিট টাইম অনেক বেশি বেরোবে, তাহলে আমার স্নান করে ভালো লাগবে, তাই তো? নাহলে জল যদি কম আসে স্নান করে ভালো লাগে? তো ব্যাপার একই ঘটনা ঠিক এখানেই ঘটে. নর্মালি ইফারেন্ট আর্টেরিয়াল সরু, এফারেন্ট আর্টেরিয়াল মোটা, তাহলে এখানে যে ক্যাপিলারি আছে তার ক্যাপিলারিতে প্রেশার অনেক বেশি হবে. নর্মালি তোরা নর্মালি আমাদের বডিতে, হিউম্যান বডিতে যা ক্যাপিলারি আছে, আচ্ছা আমরা সবাই জানি আমাদের ব্লাড প্রেশার কত, 120/80 মতো অ্যাভারেজ. তো মিন আর্টেরিয়াল প্রেশার তোরা শুনেছিস না কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ানোর সময়? মিন আর্টেরিয়াল প্রেশার পার স্পেস থাকে, শুনেছিস তো? মিন আর্টেরিয়াল প্রেশার মানে তোর সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশারের মিন. মিন কি জিনিস সেটা পরে ডিসকাস হবে. মিন মানে গড মতোই, একটা মানে রাফলি ডিসকাস করলে, একটা ব্রড ভাবে ডিসকাস করলে ধরা যেতে পারে গড, কারণ সিস্টোলিকের সময় প্রেশার বেশি থাকছে, ডায়াস্টোলিকে কম থাকছে, তাহলে মাঝামাঝি অ্যাভারেজ তো একটা নিতে হবে, যদি একটা একটা না একটা সংখ্যায়. তো সেটা মনে কর ঠিক আছে, তো ক্যাপিলারিতে সেটা ক্রমশ কমতে থাকে. সবাই জানে যে যখন ডায়াস্টোলে হার্ট থাকে তখন সেখানে ব্লাড আসে, তো ব্লাড আসবে কী করে? যদি প্রেশার কম থাকে তবেই না আসবে. ফ্লুইড অলওয়েজ ফ্লো ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া. তো ক্যাপিলারিতে কমতে কমতে ইউজুয়ালি আমাদের বডির অন্য সমস্ত জায়গায় ক্যাপিলারিতে প্রেশার দাঁড়ায় 15-35 mmHg মতো, অ্যাভারেজে 25, ঠিক আছে? কিন্তু অন্য সব জায়গায় ক্যাপিলারিতে কি আছে? ক্যাপিলারি খুব সরু, আর্টেরিওল একটা ডায়ামিটার ফিক্সড আছে, ভেনিউল একটা ডায়ামিটার ফিক্সড আছে, দুটোই সমান ডায়ামিটার. এখানে আমাদের রেনাল সিস্টেমে আউটগোয়িং আর্টেরিওল ডায়ামিটার সরু, ইনগোয়িং ইনকামিং আর্টেরিওলের ডায়ামিটার বেশি, ফলে এখানে ক্যাপিলারিতে প্রেশার অনেক বেশি, ঠিক আছে, অ্যাবাউট 50 mm মার্কারি, যেটা অন্য বডি অন্য এরিয়ায় মাত্র 25. এখান থেকে ফ্লুইড, ফ্লুইড বলতে কি প্লাজমা, প্লাজমার কিছু অংশ পেরিয়ে এখানে বামান্স স্পেসে আসে, ঠিক আছে? তো এখানে যে সব কিছু আসতে পারে না, কি আসে? আচ্ছা কি আসে জানার আগে আরেকটা ডেটা জানি, সেটা হচ্ছে পার মিনিট আমাদের কিডনিতে 1100-1200 ml ব্লাড ফ্লো হয়,
তাহলে কিডনিতে কিডনির মধ্যে দিয়ে 12 মিনিট 1100 থেকে 1200 ml ব্লাড প্রবাহিত হচ্ছে অনেকটা এমন আমাদের তো আছে মাত্র 5 লিটার ব্লাড তার প্রায় 20% শুধু কিডনিতেই যাচ্ছে মানে কত হাই ব্লাড ফ্লো হচ্ছে বলতো যাই হোক তো এই ব্লাডের একটা পোর্শন হচ্ছে প্লাজমা ঠিক আছে প্লাজমা কত 55% ধর 600 থেকে 600 ml 600 থেকে 700 মত তো প্লাজমা আছে এই প্লাজমা কি দ্বারা গঠিত ব্লাড চ্যাপ্টারে পড়েছিস আমি পড়িয়েছি ওকে ওয়াটার আছে প্রাইমারিলি 92% ওয়াটার 8% মানে কিছু আছে প্রোটিনস আছে আয়নস আছে গ্লুকোজ আছে অ্যামিনো অ্যাসিড আছে সব কিছু আছে তো এই সব কিছু এই যে ফিল্ট্রেশনটা হয় এখানে আমি ফিল্ট্রেশন লিখেছি এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আল্ট্রা ফিল্ট্রেশন আল্ট্রা ফিল্ট্রেশন বলতে বোঝায় এমন এক ধরনের ফিল্ট্রেশন যেখানে প্রোটিন বাদ দিয়ে প্লাজমা সমস্ত কিছু প্রোটিন আর লিপিড বাদ দিয়ে প্লাজমা সমস্ত কিছু এখানে চলে আসা পসিবল মানে এমন একটা ফিল্ট্রেশন পদ্ধতি যেখানে প্রোটিন আর লিপিড বাদ দিয়ে সমস্ত কিছু বাউমান স্পেসে চলে আসতে পারে মানে একদম প্রোটিন কমপ্লিটলি এক্সক্লুডেড বাকি সব কিছু আসতে পারে গ্লুকোজ যা আছে যে রেশিওতে আছে যে কনসেন্ট্রেশনে প্লাজমাতে আছে সেই কনসেন্ট্রেশনেই বাউমান ক্যাপসুলে চলে আসে অ্যামিনো অ্যাসিড ব্লাডে বা প্লাজমাতে যে কনসেন্ট্রেশনে আছে বাউমান ক্যাপসুলেও সেই কনসেন্ট্রেশনে চলে আসে তো যাই হোক আল্ট্রা ফিল্ট্রেশনের ফলে আচ্ছা এখানে কিছু ফ্লুইড আছে আল্ট্রা ফিল্ট্রেশন হয় কোন কোন লেয়ারের মাধ্যমে এই লেয়ারগুলোর মাধ্যমে একটু আগে এখানে গেছিল আচ্ছা তাহলে আমরা জানলাম কত ব্লাড ফ্লো হয় কিডনির মধ্যে দিয়ে পার মিনিট কত 1100 থেকে 1200 ml মানে প্রায় 20% অফ দা কার্ডিয়াক আউটপুট লিখে রাখে সো এমসিকিউ আছে তাহলে এর মধ্যে 55% প্লাজমা আছে তাহলে প্লাজমা ফ্লো রেনাল যদি বলে রেনাল ব্লাড ফ্লো সেটা হচ্ছে এটা যদি বলে রেনাল প্লাজমা ফ্লো এর 55% করে নিবি যা হবে তাই 600 থেকে 700 মত হবে এখন প্রত্যেক মিনিটে 5 600 700 প্লাজমা ফ্লোতে কতটা পরিমাণ ফিল্ট্রেট মানে ফিল্ট্রেশনের ফলে উৎপন্ন হওয়া লিকুইড কতটা হয় কতটা বুঝলি বুঝিসনি এখানে তো ফিল্ট্রেশন হচ্ছে একটা ছাঁকনি আছে মানে ছাঁকনি থ্রু দিয়ে ছাঁকনিটা এটা এখান থেকে ফিল্ট্রেশন হচ্ছে এখানে আমার ফ্লুইড থাকছে কত 600 থেকে 700 ml মানে 600 থেকে 700 ml প্লাজমা কিন্তু ফিল্টার হয়ে এখানে ফ্লুইড মানে কর একটা জায়গায় জমা হচ্ছে সেটা কত জমা হচ্ছে 125 ml তাহলে পার মিনিট কিডনি কত পরিমাণ ফিল্ট্রেট উৎপন্ন করে 125 ml এটাকে বলে একটা নাম আছে এটাকে বলে জিএফআর পুরো নাম গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এত কিছু বলছিলাম এই কারণে এটা কোশ্চেন আছে রেনাল ব্লাড ফ্লো এবং 20% অফ দা কার্ডিয়াক আউটপুট কতটা পরিমাণ 1100 থেকে 1200 রেনাল ব্লাড ফ্লো তোরা মনে রাখলে এই প্লাজমা ফ্লো পেয়ে যাবি কারণ 55% প্লাজমা খুব সোজা তো এত ব্লাডের মধ্যে থেকে ফিল্ট্রেট হয়ে আসে মানে ফিল্ট্রেট হিসাবে আসে ফিল্টার হয়ে আসে 125 ml ফ্লুইড যেটাকে বলা হয় জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট খুব কমন কোশ্চেন আমাদের জিএফআর কত এমসিকিউ বহুবার এসেছে ঠিক আছে তাহলে জিএফআর ইকুয়াল টু কত 125 ml কি পার মিনিট 125 ml পার মিনিট মানে সারা দিনে 24 ঘন্টায় কত ml 180 লিটার পার
পার ডে 180 লিটার ফ্লুইড ফিল্টারেট হিসাবে তৈরি হচ্ছে, মানে ইউরিন তৈরি করার জন্য আমাদের বডি ইনিশিয়ালি 180 লিটার ফ্লুইড তৈরি করছে, ওই 180 লিটার থেকে ইউরিন তৈরি হবে। তো এই 180 লিটার যদি প্রতিদিন সিরিয়ে যায় তাহলে আমাদেরকে, আমি তার এখানে দাঁড়িয়ে থাকতে পারবো, তোরাও এখানে বসে থাকতে পারবি না। তো অবভিয়াসলি কিছু না কিছু হয়, সেই জন্য কি হয় নেক্সট প্রসেসটা হচ্ছে রিঅ্যাকশন। মানে 180 লিটারের অলমোস্ট পুরোটাই রিঅ্যাবসর্ব হয়ে যায়, পড়ে থাকে মাত্র ফাইনালি 1 to 1.5 লিটার। এটা হচ্ছে আমাদের পার্ট ডে আস্তে আস্তে ইউরিন ভলিউম। দিস ইজ অলসো অ্যান এমসিকিউ। পার্ট ডে আমরা কত ইউরিন প্রোডিউস করি, কত? 1 to 1.5 লিটার। গ্লোমেরুলার ফিল্টারেট ছিল 180 লিটার। কিছু বলছিস, কিছু কনফিউশন আছে? হ্যাঁ থাকলে আমাকে বল। আচ্ছা, রিঅ্যাবসর্পশনের তাহলে যদি কোশ্চেন করি তোদের, পারপাস অফ রিঅ্যাবসর্পশন তোদের ভাষায় উত্তর দে। আমি অলরেডি প্রসেস বুঝিয়ে বলেছি, কে বলবে? বলবি কেউ পারপাস অফ রিঅ্যাবসর্পশন? আরে এই তো, এই মাত্রই তো হলো 180 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে পার্ট ডে। তাহলে অত ফ্লুইড, প্রথম কথা তো আমি এখানে দাঁড়াতে পারবো না, ওটা মজা করে বললাম, আমাকে অন্য জায়গায় থাকতে হবে। আর মেন কথা হলো অত লিটার ফ্লুইড যদি প্রতিদিন বেরিয়ে যায় আমাদের বডি থেকে, আমাদের বডির 60% তো ফ্লুইড, 60% ফ্লুইড মানে আমার যদি ওজন 70 কেজি হয়, আমার ওজন এক্স্যাক্টলি 70 কেজি, আমার 42 লিটার জল আছে আমার বডিতে, আর 180 লিটারে বার করে দেবে, তাহলে আমি আমাদের রিঅ্যাবসর্পশন আছে, যাতে বেশিরভাগই ফিল্ট্রেশনের পারপাস কি ফিল্ট্রেশন বা আল্ট্রাফিল্ট্রেশনের পারপাস কি, বা এক্সক্রিটরি সিস্টেমের পারপাস কি? এই এক্সক্রিটরি সিস্টেমের পারপাস কি? কি পারপাস? হোয়াট ইজ এক্সক্রিশন মানে ওটাই তো পারপাস। পারপাস হচ্ছে মেটাবলিক ওয়েস্ট রিমুভ করা। তো যে 180 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে সেটা পুরোটাই তো মেটাবলিক ওয়েস্ট নয়, তাহলে প্রথম কথা ডিহাইড্রেশন হবে, সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের রিঅ্যাবসর্পশন দরকার। 2 নম্বর, আমরা মেটাবলিক ওয়েস্টটা বাদ দিতে বসেছি, তার জন্য গোটা বডির ফ্লুইড বাদ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো? তাহলে বেশিরভাগ জিনিসই যেটা জিএফআর এর মধ্যে এসেছে সবই ইউজফুল, কারণ জিএফআর এ কি আছে, যা কিছু ব্লাডে গ্লুকোজ ছিল জিএফআর এর মধ্যে চলে এসেছে, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে চলে এসেছে, যা কিছু অ্যামিনো অ্যাসিড ছিল চলে এসেছে, যা কিছু ভিটামিনস মিনারেলস ছিল আয়ন্স ছিল সব কিছু চলে এসেছে, শুধু প্রোটিন আসেনি, আর কি আসেনি? লিপিড আসেনি। প্রোটিন আর লিপিড বাদ দিয়ে সমস্ত কিছু ফিল্ট্রেশনের মাধ্যমে চলে আসে বাউমেন স্পেসে, সেই জন্য এই ধরনের ফিল্ট্রেশনকে আমরা আল্ট্রা ফিল্ট্রেশন বলি, ঠিক আছে? তো আল্ট্রা ফিল্টারে
আল্ট্রাফিল্ট্রেশনের ফলে তৈরি হবে উৎপন্ন হওয়া ফ্লুইডকে আল্ট্রাফিল্ট্রেট বলে। আল্ট্রাফিল্ট্রেটে আমাদের বোথ ইউজফুল সাবস্ট্যান্স আছে প্লাস ইউজলেস ইউজলেস সাবস্ট্যান্স রয়েছে। ইউজলেস সাবস্ট্যান্স গুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে এই ওয়েস্ট প্রোডাক্টটা আমাদেরকে বাদ দিতে হবে, ইউজফুল গুলোকে আবার বডির মধ্যে নিয়ে নিতে হবে। সেই বডির মধ্যে নিয়ে নেওয়ার পদ্ধতি হলো রিঅ্যাবসর্পশন। তাহলে ফ্লুইড কনজার্ভ করা এবং ইউজফুল সাবস্ট্যান্স গুলোকে নিয়ে নেওয়া, এই দুটো রিঅ্যাবসর্পশনের উদ্দেশ্য। তো রিঅ্যাবসর্পশন কোথায় হয়? রিঅ্যাবসর্পশন সাইটস কোথায় কোথায় রিঅ্যাবসর্পশন হয়? আচ্ছা, যদি কেউ বলে তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিঅ্যাবসর্ব টু হুইচ পোর্শন অফ নেফ্রন? সবাই তোরা তো অলরেডি 11-12 পাস করে গেছিস, তোরা জানিস যে কনসেন্ট্রেশন অফ ইউরিন হচ্ছে, এর জন্য হিলোকোফেনলি আছে বা কালেক্টিং ডাক্ট আছে, তো এডিএইচ হরমোন আছে, সে আবার কালেক্টিং ডাক্টে অ্যাক্ট করে। একটু পরে আসবো এইসব ব্যাপারে। তো অনেকেই ভুল করে লেখে কালেকটিং ডাক্ট বা ডিসিটি বা লুকোফেনলি, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার ইজ 70% অফ এভরিথিং ইনক্লুডিং ওয়াটার ইজ রিঅ্যাবসর্ব ইন দ্য পিসিটি। পিসিটিতে গ্লুকোজ অলমোস্ট কমপ্লিটলি অ্যাবসর্ব হয়ে যায়। অ্যামিনো অ্যাসিড শর্টে ডবলে লেখা হয়, অ্যামিনো অ্যাসিডও অ্যাবসর্ব হয়ে যায়। বেশিরভাগ অ্যানায়ন্স, ক্যাটায়ন্স, ইলেকট্রোলাইটস যা কিছু আছে সব কিছু অ্যাবসর্ব হয়ে যায়। এখানে আমাদের যেটা জানতে হবে, এমসিকিউ আছে, সেগুলো হলো কোনটা কোন পদ্ধতিতে অ্যাবসর্ব হয়, মানে রিঅ্যাবসর্ব। আচ্ছা, এখানে আমরা রিঅ্যাবসর্পশন কথাটা কেন ইউজ করছি? পুনরায় তার মানে আগে কোথায় হয়েছিল? আমরা যা কিছু এনভায়রনমেন্ট থেকে নিই খাবার হিসাবে, ফুড, তাহলে ফুড অ্যাবসর্ব হয় ইন্টেস্টিনে, তারপরে ইন্টেস্টিন থেকে ওই ফুডটা বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজ যাওয়ার পরে কিছু ওয়েস্ট প্রোডাক্ট হয়, সেই ওয়েস্ট প্রোডাক্ট রিমুভালের সময় আবার কিছু অ্যাবজর্পশন করতে হচ্ছে ইউজফুল জিনিসগুলোকে সংরক্ষণ করার জন্য। তাই যেহেতু এটা দ্বিতীয়বার অ্যাবজর্ব হচ্ছে, তাই এটাকে রিঅ্যাবসর্পশন নাম হয়েছে। তাহলে কিডনিতে যা কিছুই অ্যাবজর্ব হয় এটাকে বলে রিঅ্যাবসর্পশন, আর ইন্টেস্টিনে যা কিছু অ্যাবজর্ব হয় জাস্ট অ্যাবজর্পশন, নট রিঅ্যাবসর্পশন। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম এই দুটো জিনিস রিঅ্যাবসর্পশন হয় থ্রু অ্যাক্টিভ